আলহামদুলিল্লাহ প্রশ্ন এসেছে নামাজে চোখ বন্ধ রাখলে কি সমস্যা উত্তর হলো এটা নামাজ হওয়া না হওয়ার উপর কোনো প্রভাব পড়বে না কিন্তু এটা হলো সুন্নতির খারাপ শূন্যতের দাবি হলো চক্ষুর নজর থাকবে সেজদার জায়গায় যতক্ষণ পর্যন্ত নামাজ শুরু থেকে শেষ হবে না ততক্ষণ মধ্যে থাকবে শুধুমাত্র আল্লাহর নাম যখন উল্লেখ হবে শেষ বৈঠকে বা মাঝের বৈঠকে এবং অঙ্গুলি নাড়ানো দেওয়া নাড়ানো হবে তখন অঙ্গুলের দিকে আসবে এবং অঙ্গুলিটা নাড়ানো বলতে উপরে নিচে বা জিলাফির মতো করে পেছানো ওগুলো না কাঁপানো সামান্য কাঁপবে এতটুকুই এবং ওই সময় দৃষ্টিটা অঙ্গুলের দিকে আসা শুননা আর না হলে বাকি সব সময় সেজদার দিকে চোখ মেলে থাকানো হলো শুননা আর এখনকার বিজ্ঞান উদ্ঘাটন করেছে যে সেজদা অবস্থায় চোখ খুলে থাকানোতে চোখের অনেক উপকার হয় দৃষ্টিশক্তি ধারালো হয় যাদের মাইনাস হয়ে গেছে সেটা যুগ হয় অনেক ইমপ্রুভ হয়